আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের সত্তর নম্বর সুরা সুরাটির নাম সুরা মারিচ জোরে বলেন কি সুরাতুল মারিচ এই সুরার উনিশ নম্বর আয়াত থেকে বান্দাদের মানবদের মানুষ যে আমরা আমাদের তিনটি কোয়ালিটির কথা আল্লাহ পাক বলে দিয়েছেন সুবাহ আল্লাহ বলেন আল্লাহ সুবাহ <مضح> إن الإنسان خلق هلوعا إذا مسه الشر جزوعا وإذا مسه الخير منوعا إلا المصلين الله سبحانه ইন্নাল ইনসান খলিকা হালান নিশ্চয় মানুষ হতাশগ্রস্ত জোরে বলেন কিগ্রস্ত হতাশগ্রস্ত ভিড় রূপে মানুষ সৃষ্টি করা হয়েছে জীবনের প্রত্যেকটি পদচলনে জীবনের পাঁচ জানার পথে মানুষগুলো ভীত হয়ে যায় বাঁকে বাকে মরে মরে হতাশ হয়ে যায় কি যায় না জোরে যায় কি যায় না হয়ে যায় কত হতাশ গোনার বাড়ি গাড়ির টেনশন সফলের টেনশন ছেলে মেয়ের পড়ালেখার টেনশন বাড়ি ভাড়ার টেনশন খাওয়ার টেনশন কত টেনশন আছে না নাই জোরে বলেন আছে না নাই একটু কথা বলেন আছে না নাই আছে হতাশ হয়ে যায় হঠাৎ করে মানুষের মন ভালো হঠাৎ করে হতাশা এমন ভাবে পাকরাও করে মানুষ হতাশ হয়ে যায় মনে রাখবেন হতাশা কিন্তু শয়তানের তরফ থেকে আসে কার তরফ থেকে শয়তান ওয়াসওয়াসা দেয় আপনার ভিতরে লোভ লালসাকে উত্তীর্ণ করে আর আপনার অবস্থানকে নিচু করে দেয় এজন্য আপনার ভিতরে হতাশা ভীরু রূপ বাস্তবায়ন হয়ে যায় এই জোরে বলেন ঠিক না ব্যাটি এগুলো হয়ে যায় মানুষকে সৃষ্টি করা হয়েছে ভীরু রূপে হতাশা ভাবে ইদা মাসাহু যখন সে কোনো বিপদে পড়ে যখন কোন বিপদে পড়ে সে সময় আল্লাহর কাছে প্রচন্ড রূপে আশা রাখে জোরে বলেন ঠিক না ব্যাটি প্রচন্ড রূপে আশা রাখে অনিষ্টতা পড়লে অনিষ্ট কোনো স্পর্শ যদি করে কোন বিপদ পালা মুসিবত যদি তাকে স্পর্শ করে সে অনিষ্টতার ভিতরে পড়ে যায় ওইদা মাসাহুল খৈরু মানুয়ান আর যখন হতাশাগুলো দূর হয়ে যায় সে সময় ওই বান্দাগুলো কি করে কঠিন ক্রিপন হয়ে যায় কি হয়ে যায় ক্রিপন হয়ে যায় নাউযুবিল্লাহ বলে কঠিন ক্রিপন হয়ে যায় হতাশা যখন হবে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিছু দোয়া মাসনুন দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন তার মধ্যে একটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন সুবহানাল্লাহ বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জাহদিল বালায় ওয়া দারাকিস শাকায়ম ওয়া সুইল কদাই ওয়া শামামাত এই দোয়াগুলো রাসূল শিক্ষা দিয়েছেন হতাশা বলে এই মানুষগুলো বাদশাহ হয়ে গেলে যেন এ মানুষগুলো আল্লাহকে না ভুলে যায় মানুষগুলো যেন আল্লাহর দরবারে শেষদা দিয়া আল্লাহর কাছে চাই সমস্ত হতাশা যিনি দূর করে দিতে পারেন তিনি কে তিনি আল্লাহ পাপ এ মানুষগুলো ইন্নাল ইনসান খলিকা কাহালুয়ান মানুষগুলো যখন হতাশ হয়ে যায় ফিরু রূপে মানুষকে সৃষ্টি করা হয়েছে ইদা ঈদা মাসুজা জোয়ান যখন বিপদ হয়ে যায় হতাশ হয়ে যায় বিপদ পড়লে হতাশ হয় কিনা জোরে বলেন হয় কিনা অ ইদা মাস্সাহুল হইরু মানোয়ান আর যখন কল্যাণের ভিতর থাকে সে সময় শাল্লাহর সুখী আদায় করে না বরং বরং কিপন হয়ে যায় বলেছেন কে এই তিনটি মানবীয় সবা বাল্লা বাক বলে দিলেন আদম সন্তানের তিনটি মানবীয় স্বভাব আল্লাহ বলে দিলেন এক নাম্বার এরা হতাশাগ্রস্ত দুই নাম্বার বিপদে পড়লে ভীষণ রূপে হতাশ হয়ে যায় দুশ্চিন্তায় পড়ে যায় আল্লাহর কাছে চায় হতাশ হয়ে যায় তিন নাম্বার যখন হতাশা দূর হয়ে যায় এ মানুষগুলো ক্রিপন হয়ে যায় জোরে বলেন এগুলো ভালো অভ্যাস না খারাপ অভ্যাস জোরে বলেন ব্যাড হ্যাবিট ব্যাড হ্যাবিট এগুলো Karadık baş. কিন্তু এগুলো থেকে মুক্ত পাওয়ার জন্য আল্লাহ সুবাহান হুয়াতানা দুটি কোয়ালিটি বলে দিয়েছেন দুটি কোয়ানিটির মানুষ যারা হবে এরা এই তিনটি রোগে কখনো আক্রান্ত হবে না জোরে বলেন সুবাহান আল্লাহ এরপরের নাম্বার আতাল্লাহ বলছেন ইল্লা মুসল্লি আল্লাহাদিনহুম আলা সানাতিহিম দা ইমু

সময় হোক না কেন যে পরিস্থিতি পড়ুক না কেন নামাজের রক্ত যখন হয়ে যায় ওই মানুষগুলো নামাজে দা এমন দেরে থেকে নামাজ আদায় করে জোরে বলেন সুবাহ তার বাস্তব প্রমাণ আমরা দেখেছি সিলেটে কত বন্যা হলো আহা কি অবস্থা কি অবস্থা সিলেটে মানুষগুলো গুরু ছাগলগুলো নদী দিয়ে ভেসে চলে যাচ্ছে কথা বলেন ঠিক না ব্যাটি এ অবস্থাতেও মানুষের ব্রেন কি জোরে বলেন এই সময় কি শিথিল থাকার কথা না অস্থির হয়ে যাওয়ার কথা অস্থির হয়ে যাওয়ার কথা এই অবস্থাতেও আল্লাহ নৈকুত্য পাওয়ার জন্য কিছু মানুষ বুক পর্যন্ত পানির ভিতরে নামাজ আদায় করছে সুবাহ আল্লাহ বলে প্রতিচ্ছবি যেন আমার কাছে ভেজে উঠেছে হোক না কেন তারা নামাজের জন্য দাঁড়িয়ে যায় বলেন সুবাহ এই কোয়ালিটি যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনার ওই তিনটি রোগ আপনার ভিতরে থাকবে না জোরে বলেন সুবাহ এরপরে নাতে আল্লাহ পাক বলছেন আল্লাদিনা ফি আমওয়ালিহিম হাককম মা'লুমুল মা'লুমুল সাইলি ওয়াল মাহরুম জোরে বলেন সুবহানাল্লাহ যারা সাহিল যারা মাহরুম বঞ্চিত মানুষ এদের কিছু অধিকার তোমাদের সম্পদে আছে দুটি ব্যাখ্যা হতে পারে এক নাম্বার জাকাত দুই নাম্বার সাধারণ দান জোরে বলেন সুবহানাল্লাহ আমাদের সম্পদের ভিতরে গরিবদের অধিকার আছে না নাই জোরে বলেন আছে না নাই আল্লাহ পাক মানুষগুলো সিলেটের ওই বন্যা দেখে যদি সম্পদকে আকলিয়ে ধরে এরা এদের ওই সম্পদে কিন্তু অধিকার আছে না নাই এই কথাই আল্লাহ বলছেন এরা কৃপন হয়ে যায় নাউজুবিল্লাহ বলে আল্লাহর জন্য যখন ডাকা হয় মসজিদ মাদ্রাসার জন্য যখন ডাকা হয় সে সময় কৃপন হয়ে যায় নাউজুবিল্লাহ বলেন আল্লাহ পাক কিন্তু কি সুন্দর করে কথাগুলো বলেছেন দেখেন নামাজ পড়বো কিভাবে আমরা ইল্লাল মুসল্লিন যারা নামাজ পড়বে তিনটি রোগকে নামাজে বাদ দিবে আল্লাহ এই আয়াতের ভিতরে বলেছেন এক নম্বর হতাশাকে বাদ দিয়ে দিবে নামাজে দুই নম্বর তাদের ভিতরে কষ্টগুলো জায়গা আছে যারা হতাশ হয়ে যায় এগুলো বাদ দিয়ে দিবে

এক নাম্বার আল্লাহ পাক আমাদেরকে এই হতাশা আল্লাহর কৃতজ্ঞ হওয়ার জন্য দুটি কোয়ালিটি বলে দিলেন এক নাম্বার আমরা নামাজ পড়ব মুসল্লি হব দুই নাম্বার দাইবুন সর্ব অবস্থায় নামাজ পড়ব তিন নাম্বার আমাদের সম্পদের যা অধিকার আছে সম্পদের ভিতরে বঞ্চিতদের যা অধিকার আছে এগুলো আমরা তাদেরকে অধিকারগুলো দিয়ে দিব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাক এক নাম্বার কথা বলে দিলেন নামাজ কিভাবে পড়তে হবে আপনাকে ছেলে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাহ বিশ্ব নবী জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলাহ নামাজ পড়ছেন নামাজরত অবস্থায় হযরতে আলী উকরমা আল্লাহু ওয়া জাহুর পার ভিতরে তীর নিক্ষেপ করা হল হজরত আলী নামাজ পড়ছেন নামাজ পর তীর বের করার চেষ্টা করা হলো হজরত আলীর এত পেইন এত ব্যথা হচ্ছে তীর কেউ বের করতে পারে না আলীকে জিজ্ঞেস করা হলো ভাই আলী তোমার পায়ে যে তীর নিক্ষেপ করা হয়েছিল নামাজরত অবস্থায় তুমি কি কোনো পেইন ব্যথা অনুভব করো নাই হজরত আলী বলছেন আল্লাহি আল্লাহর কসম নামাজে এত মুশগুল ছিলাম এত মজা পাচ্ছিলাম কখন আমার পায়ের ভিতরে তীর নিক্ষেপ হলো ঢুকে গেল আমি আলী বুঝতে পারি না সাবিরা বললেন আলী যেহেতু না আমাদের তীর ফলে হলে আলী বুঝতে পারে না এই তীর বের করার জন্য নামাজরত অবস্থায় তীর বের করতে হবে কারণ নামাজের সময় হজরত আলী সব সময় মত অর্জ থাকে কার দিকে জোরে বলেন কার দিকে ইন্নী وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين حضرت علي نمج থেকে আল্লাহর দিকে আলী নামাজে যখন দাঁড়াইলেন সাবিরাম হজরত আলীর পা থেকে তীরটা টান দিলেন সাথে সাথে তীর বের হয়ে আসলো পরবর্তীতে জিজ্ঞেস করা হলো আলী রে তীরটা বের করা হলো তোমার কি কোনো পেইন ব্যথা হয়েছিল নাকি হজরত আলী বলছেন আমার তীর ঢুকানোর সময় নামাজে ছিলাম কোনো ব্যথা হয় নাই সেই নামাজ যে অবস্থায় তীর বের করেছ আমার কোনো ব্যাথা অনুভব হয় না এর নাম নামাজ আর আমাদের নামাজে মশা যদি কামড় দেয় মারতে দেরি আছে নাকি কথা বলেন আছে নাকি মশা কামড় দিলে মশা মারে মই এমন লোক দেখেছি আমি নামাজ পড়ছে মশা মেরে মশা এরকম করে দেখছে মরছে নাকি আছে না নাই কথা বলেন আছে না নাই এই নামাজ প্রকৃত এই নামাজ আপনাকে অশ্লীলতা থেকে দূরে রাখতে পারে না নামাজের ভিতরে খুশি খুশি থাকতে হবে আমার ভাই জানে না নামাজে খুশি খুশি থাকতে হবে এই জন্য আমরা নিজের ভিতরে যা দোষ আছে এগুলো আইডেন্টিফাই করব এই দোষগুলো আমরা বর্জন করে প্রকৃত নামাজি হব ইনশাআল্লাহ বলেন যারা বলেন ইনশাআল্লাহ কৃতজ্ঞবানดา হলাম এরপরে আসেন কিভাবে যুগে যুগে মানুষগুলো আল্লাহর কৃতজ্ঞ হয়ে ইমানদার হয়েছিল সতেরো নাম্বার সূরা সুরাটির নাম সুরা বনী ইসরাইল এই সুরা সাতষট্টি নম্বর আয়াতে আল্লাহ পাক সেই আয়াতটি আল্লাহ পাক বলে দিলেন সুন্দর করে ওয়া ইযা মাসাকুমুদরু ফিলBahri দাল্লামান তাদাউনা ইল্লা ফালাম্মা নাজ্জাকুম ইলাল বাররা আ'রাদতুম আ'রাদতুম ওয়া কানাল ইনসানু কাফুরা এই আয়াতের একটি ব্যাখ্যা আছে আল্লাহর নবী মদিনা থেকে মক্কায় যখন যাবেন মক্কা বিজয় করার জন্য আল্লাহর নবী সাহাবীদেরকে দিলেন ও আমার আমি মক্কা বিজয়ের জন্য যাচ্ছি এই খবর যেন কাউকে তোমরা বলো না এই খবর প্রকাশ্যে বলা যাবে না কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি উত্তম কৌশলী ছিলেন আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন আমরা মক্কায় যাব এই খবর যদি তারা জানে তারা খবর জেনে হয়তো বা অস্ত্র শস্ত্র নিয়ে যুদ্ধের আহ্বান করবে বিশ্বনবী রক্তপাতকে একটু অপছন্দ করতেন অপছন্দ করতেন জোরে বলেন সুবাহ যেটা শালিনে মিশে যায় শালীনে সমাধান হওয়ার দরকার সেটা কি মারামারি করে করার দরকার আছে নাকি জোরে বলেন আছে নাকি ভাই ভাইর সাথে দণ্ড ভাই ভাইর সাথে শত্রুতা পোষণ করে অথচ ভাই যদি ভাইকে আড়ালে নীরবে দেখে যদি সমাধানের জন্য নম্র সরে কথা বলতো আল্লাহর কসম দণ্ড লাগতো না কথা বলেন ঠিক না बैठे এইজন্য পরামর্শর দরকার আছে না নাই মজলিস-উসুরা পরামর্শর দরকার আছে কোন কাজ যদি আপনি করেন এর জন্য পরামর্শর দরকার আছে না নাই আমার ভাই জানেন না বিশ্বনবী এই কথা বললেন মক্কায় আমি বিজয়ের জন্য যাব কাউকে বলা যাবে না। এমন কি সাহাবিরা দুইজন এক জায়গায় হলে যেহেতু সাহাবিরা একই বিশ্বনবীর সাহাবি দুইজন যদি এক জায়গায় হয়ে কথা আলাপ করতো এটা কি ফাঁস হওয়ার কথা ছিল জোরে বলেন বলেন কথা বলেন না কেন হওয়ার কথা ছিল

খবর একজন মহিলা মদিনা থেকে মক্কায় নিয়ে যাচ্ছে এই খবরটা পৌঁছে দেওয়ার জন্য রসুল আপনার অগচরে আল্লাহ নবী বিশ্ব নবী রহমতিন বিশ্ব নবী বলছেন অলি কোথায় আছো আলীকে ডাক দেওয়া হলো হজরত আলী বলছেন লাভবাই কে রসুল আল্লাহ ইয়া আল্লাহ কি হুকুম আছে বলেন আপনার সব কিছু মানতে রাজি আসিস বলেন কারণ রসুল্লাহ কারণ জীবনের চেয়েও রসুলকে রসুল কে বেশি ভালোবেসেছিল কথা বলেন ঠিক না বা আমরাও জীবনের চাইতে রসূলকে কে ভালো কি বাসি না চলে বলেন বাসি না সেই রসুলের বিপক্ষে রসুলের উত্তর সেই আলিমন আমার বিপক্ষে যারা কথা বলবে আমরা মুসলমান শরীরে এক ফুটা রক্ত থাকা পর্যন্ত তাদের এই মতবাদকে কখনো আমরা অধিকার দিতে পারি না এই মতবাদকে আমরা ধিৎকার জানাই চিৎকার দিয়ে বলে ঠিক না বা ঠিক আল্লাহর নবী বিশ্ব নবী আলীকে বললেন আলী রে চলে যাও আমার আমার এই খবরটা কোন মহিলা পাচার করে দিচ্ছে মক্কা বিজয়ের খবর যাও মহিলাকে তুমি আমার সামনে উপস্থিত করো মহিলার সামনে যখন হজরত আলী চলে গেলেন যাওয়ার পরে বলছেন ও মহিলা তোমাকে সন্দেহ করা হচ্ছে তুমি মক্কা বিজয় তুমি খবর রাসুলের গোপন খবরগুলো গুলো মদিনা থেকে মক্কায় পাচার করতেছ তুমি মহিলা বলছে না না কখনোই নয় আমি এটা করি নাই নাউজুবিল্লা বলেন আমি এটা করি নাই এমন দৃষ্টান্ত বাংলার জমিন আজও আছে না নাই জোরে বলেন আছে না নাই এমন দৃষ্টান্ত আছে আমার মুসলমান বাইজারেরা এই কথা যখন বলল হজরত আলী ডাক দিয়ে মহিলাকে বলছেন মহিলা যদি তুমি আমার কাছে সত্য প্রকাশ না করো যদি সত্য কথা না বলো একজন মহিলাকে আনা হবে বিবস্ত্র করে তোমাকে খোঁজা হবে মহিলা দ্বারা তোমাকে খুঁজে নেওয়া হবে তোমার শরীরে কোনো চিরকুট আছে কিনা গোপন চিরকুট মহিলাকে এই কথা যখন বললেন সাথে সাথে মহিলা নিজের মাথার চুলের খোপার ভিতর থেকে ওই চিরকুট বের করে দিয়েছেন চিরকুটে একজন সাহাবি তারা হলে বায়াতদেরকে জানাচ্ছে তোমরা জেনে রাখো মক্কায় কিন্তু রসুল আসছে সাহাবি এ কথা বলেছে এই চিরকুট নবীর কাছে দেওয়া হলো আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাম সাহাবিকে ডাকলেন সাহাবি আমি তো এই কথা প্রকাশ করতে নিষেধ করেছিলাম কেন তুমি খবর দেওয়ার জন্য মহিলাকে মাধ্যম বানাইছ কেন আমার গোপন খবরগুলো গুলো মক্কায় পৌঁছে দিচ্ছ মক্কায় নবীজি আসছে তোমরা না মক্কায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছে তোমরা সাবধান হয়ে যাও এই কথা কেন বলেছে সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ বিশ্বাস করেন শত্রুতা মনোমা প্রশন করার কোন টেন্ডেন্সি আমার ভিতরে বাস্তবায়ন করি নাই ইসলামের ক্ষতি হোক কোন কিছু বাস্তবায়ন করি নাই রাসূল আহলে বায়াতদের প্রতি একটু ভালোবাসা আছে না নাই জোরে বলেন আমি আমার আহলে বায়াতদেরকে সতর্ক করার জন্যই চির করতে দিচ্ছিলাম মদিনায় থেকে মক্কায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছে আমরা যাচ্ছি আমাদের বিপক্ষে যেন কুরাইশদের সঙ্গে না নিয়া যুদ্ধ লিপ্ত না হয় আমার আহলে বায়াত এই জন্য আমি এই চিরকুট আহলে বায়াতদের কাছে দিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ রাসূল কি করলেন সাথে সাথে রাসূল বলছেন

তিনজন দুইজন কিছু জনকে নিয়ে তোমরা চুলাগুলো প্রস্তুত করো এবং হাম্মাম খানা টয়লেট বানাও দশ হাজার নিয়ে মদিনা মক্কায় গেলে এমন সময় মক্কায় যাওয়ার পরে কোরাইশরা যেই খবর গেয়েছে মক্কায় মধ্যে মোহাম্মদ সাল্লাম এসেছে আবার হিজরতের পরে ঘটনা অনেকজনকে নিয়ে এসেছে তারা বলছে মোহাম্মদের কত সৈন্য কত সঙ্গী তারা আছে একটু গুণত তারা যে রিপোর্ট নিয়ে যে বলতিছে স্যার লিডার নেতা সৈন্য তো গুণা দূরের কথা কতটি চুলা তারা প্রস্তুত করেছে এটা গুনে আমরা শেষ করতে পারি না জোরে বলেন সুহান কারণ দুইজন তিনজন করে একটি চুলা যদি দুইশো জন একশো জন হতো তাহলে কিন্তু কম হতো ধরেন দশ হাজার স্বাভাবিক দুই হাজার দেশকি দুই হাজার চুলা এটা কি গমতে চারটি খানি কথা অনেক সময় লাগবে এই খবর যখন শুনতে পাইল শোনার পরে একজন ইক্রেমা ইবনে আবি জাহেল এ আবু জেহেলের পরে সবচেয়ে বেশি নবীকে কষ্ট দিয়েছে পালয়ন করেছে মোহাম্মদ তো আমাকে পেলে টুকরো টুকরো করবে অথচ বলেন তো নবীজির কি স্বভাব ছিল মক্কা বিজয়ের দিনে নবীজি পাহাড়ের চূড়ায় উঠে সবাইকে একাধারে সবাইকে ক্ষমা করে দিয়েছেন এই চরিত্রের অধিকারী বিশ্ব নবী সাল্লাম আমার নবী বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম একরামা জাহাজ পথে নদী পথে রওনা দিয়েছে নবীর থেকেও সার পেলে কৌশলে সার পেল আল্লাহ থেকে কি সার পাবে জোরে বলেন আল্লাহ রব্বুল আলামিন মনে লা তুদরিকুল আবসর ওয়া হুয়া ইউদরিকুল আবসর ওয়া হুয়ান নাতিফুন খবী হাত দিয়ে বলেন আল্লাহ আকবার আল্লাহ বলেন পৃথিবীর কোন কিছু আল্লাহকে আচ্ছন্ন করতে পারে না আর আল্লাহর দৃষ্টি সব কিছু আচ্ছন্ন করে জোরে বলেন সুবহান আল্লাহ বিনা কারণে বিনা সাক্ষী কোরআনের পাখি বড় বড় মুফাসসিরদেরকে জেলে ঢুকাও যুগ যুগ ধরে বন্দী রাখো কাউকে এক বছর কাউকে বারো বছর এমন দৃষ্টান্ত আছে না নাই জাতিকে বোঝাও একটা কিন্তু কেউ না দেখলে দেখছে কে মরে দেখো শাস্তিকাকে বলে আযাবুন আলী মযাবুন আযীম শব্দ ব্যবহার করেছে যার শুরু আছে শেষ নাই এমন শাস্তিতে তোমরা নিমজ্জিত হবে বাপ বলার সুযোগ তোমরা পাবে না কথা বলেন ঠিক না ব্যাটি কথা বলেন না কেন আজকে কোরআনের ব্যাখ্যাকারীদেরকে বলা হয় কোরআনের অপব্যাখ্যাকারী অথচ রাসুলের আপন যত মামলা হয়েছিল এক নাম্বার মামলা ধর্মের নামে অপব্যাখ্যাকারী নাউযু বিল্লাহ বলে ধর্মের নামে অপব্যাখ্যাকারী বানাইছিল আবু জেহেল কথা বলেন ঠিক না ঠিক আজও যারা বানায় তাদেরই উত্তর সরি নাতিপুতি এরা আজরে বলেন কথা ঠিক না ব্যাঠিক আমার ভাই জানেনা কষ্ট পাচ্ছেন আপনারা এমন সময় নদী চলছে মনে করছে নবীজির হাত থেকে বেঁচে যাবে কিন্তু আল্লাহর হাত থেকে বাঁচবে নাকি আল্লাহ ওই কথায় সাথে সাথে করানের আয়াত নাজিল করে আল্লাহ জানিয়ে দিয়েছেন জোরে বলেন সুবাহান আল্লাহ জায়াত আমি তেলাওয়াত করেছি সতেরো নম্বর সুরা সুরা বানি ইসরাইলের সাতষট্টি নাম্বার আয়াত যখন সমুদ্রে তোমাদের উপর বিপদ আসে তখন শুধু আল্লাহ ব্যতীত তোমরা যাদেরকে তোমরা উপাসনা মানতে তাদেরকেও ডাকো না তোমরা ডাকো আল্লাহকে জোরে বলেন সুবাহান আল্লাহ তোমরা বলো নিশ্চয়ই বিপদ থেকে রক্ষা করে দিতে পারে যিনি তিনি কে আল্লাহ পাক এবং যখন ওই জায়গা থেকে রক্ষা পাও সে সময় তোমরা অকৃতজ্ঞ হয়ে যাও তোমরা বলো এটা তো স্বাভাবিক সমুদ্রের ভিতরে ঝড় আসবে সমুদ্রের ভিতরে বাতাস আসবে এগুলো কি এখনই নতুন এখনই নতুন এর আগেও হয়েছে এমন করে মানুষ অকৃতজ্ঞ হয়ে যায় না উজুবিল্লাহ বলেন আল্লাহ বলছে আহারে আফসোস করেই বলছে বান্দারা মানুষ নিশ্চয়ই মানুষ অকৃতজ্ঞ না উজুবিল্লাহ বলেন এই হলো দুই নাম্বার কৃতজ্ঞ অকৃতজ্ঞ মানুষগুলো কিভাবে হয়েছিল তিন নাম্বার চলেন আল্লাহ রাব্বুল আলামিন দশ নাম্বার সূরা সূরা ইউনুস এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন বারো নাম্বার আয়াতে সুন্দর করে আল্লাহ পাক বলছেন যারা পারেন ঠোঁটটা মিলাবেন না পারলে আল্লাহু আকবার চিৎকার করে বলবেন রাজি আছেন الله پاک واذا مس الانسان تُرُّ دَعَانَ لجنبه او قاعدا او قائما فلما كشفنا عنه دره مر كان لم يدعونا. সুন্দর করে বলছে যখন এই মানুষগুলো কষ্টে হয়ে যায় যখন জ্বর আসে শরীরটা ঘাম ঘাম মনে হয় অশান্তি মনে হয় ডাক্তারের কাছে গিয়েছে দেখা গেল ডায়াবেটিস কথা বলেন না কেন ডায়াবেটিস ধরা পড়েছে এমন সময় মানুষ কি করে বসতে দাঁড়িয়ে শুয়ে চলাফেরা সর্বাবস্থায় আল্লাহ 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 বাসা বলে কিনা কথা বলেন বলে কিনা আল্লাহকে ডাকে সব অবস্থাতে বিপদে পড়লে আল্লাহকে ডাকে আল্লাহ বাসাও আল্লাহর কাছে ধর্ণা দেয় আল্লাহ পাক নিজেই বলছেন বসে দাঁড়িয়ে আল্লাহকে ডাকে কিন্তু এই বিপদ থেকে জমি যখন আমি আল্লাহ মুক্ত করে দিই সে সময় তারা এমন ভাব করে যে আমি আল্লাহকে তারা কোনোদিন ডাকেই নি নাউজুবিল্লাহ বলবেন না এটা কিন্তু জিনের চরিত্র না আমাদের চরিত্র কথা বলেন না কেন বিপদ থেকে আল্লাহ যখন মুক্ত করে দেয় এমন ভাব করে আল্লাহ করছে তাই আটশো টাকা দিয়া ওই যে মেডিকেলের বড় ডাক্তার কে দেখাইছিলাম কথা বলেন না কেন তারপর মাদ্রাসে গিয়েছিলাম ঢাকায় গিয়েছিলাম ঢাকা সিটি হাসপাতালে গিয়েছিলাম বড় বড় ডাক্তারকে কে সুস্থ হয়ে গেছি অথচ একবারও বলে না আল্লাহর রহমতে সুস্থ হইছি আল্লাহ আফসোস করে বলেন এই মানুষগুলো সুস্থ হওয়ার পরে বিপদ মুক্ত হওয়ার পরে এমন ভাব করে যে আমাকে ডাকেই নাই নাউজুবিল্লাহ বলে আমাকে ডাকেই নাই অথচ এই সম্প্রদায়ের লোকদের জন্য আল্লাহ কি করবেন জানেন বার 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 এই অবস্থা দাঁড় করে দিবেন বার বার এই অবস্থা দাঁড় করে দিবেন সে বার বা আল্লাহ রক্ষী কর্তব্য বান্দা হয়ে সে ইমান হারা হয়ে জাহান্নামে চলে যাবে জোরে বলেন নাও মনে রাখবেন আল্লাহ কিন্তু দুনিয়াতে কাউকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করে নাই লাকাদ খালাকাল ইনসানাফি আহসানি কবিম খুব ভালোবেসে মহব্বত করে আপনাকে সৃষ্টি করেছেন সুবান আল্লাহ বলেন অথচ আপনি মানুষের দেখানো পথে চলেন মানুষ খুশি হয় এমন কাজ করেন ভেবে দেখেছেন একবারও যে দিনে কয়টি কাজ মানুষ খুশি হয় এজন্য করেছেন আর কয়টি কাজ আমার আল্লাহ খুশি হয় এজন্য করেছে বেবেকের কাছে প্রশ্ন দিনা কোনবার কি অবসর সময় একটাবার রজু করে দুই রাকাত নামাজ পড়েছেন যে আল্লাহর কাছে চায় লক্ষ কোটি টাকার জিনিস আল্লাহ শরীরে দিয়েছেন 200 কোটি টাকার জিনিস আল্লাহ আপনার বডিতে দিয়েছেন বিজ্ঞানীরা বলেছে অমূল্য সম্পদে আপনাকে সজ্জিত করেছেন যিনি তিনি কে জোরে বলেন কে সে আল্লাহর শুকরিয়ার জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই যুবকেরা ফুটবল ক্রিকেট নিয়ে ব্যস্ত বিশ্বকবাসনে ব্যস্ত তারপরে টিকটক নিয়ে ব্যস্ত আছে না নাই জোরে বলেন আহ কোনদিন শুনলাম না যুবকটা নামাজ নিয়ে ব্যস্ত যুবকじゃ কোনদিন শুনলাম না আল্লাহকে খুশি করার জন্য ব্যস্ত কয় দুনিয়া মানুষ এত বোকা মানুষ দুনিয়াতে চাইতে সবকিছু পেতে চায় অথচ মানুষের আসল পাওয়া কিন্তু আখিরাতে ঠিক কি না বলেন দুনিয়ার জন্য সব কাজ করে এত বোকা মানুষ এজন্যই তো বলেছেন ইন্নাল ইনসানা খলীকাহালুয়া আলহামদুলিল্লাহ বলে আল্লাহ খুশি হয়ে যাবেন আল্লাহ বেশি চায় না একবার চায় বান্দা আমার দিকে তাকা আমার কাছে একবার বলো আল্লাহ চাইয়া একবার বলো আল্লাহ গুনা করেছি আল্লাহ একটু ক্ষমা করে দাও একটু মাফ করে দাও যুবক একবার বলো আল্লাহ কত জেনা বেবিচার কত খুন গুন মদ হিরোইন বাবা কত কি খেয়েছে আল্লাহ আমার গোনা যদি সমাজের লোক জানতো আমাকে বের করে দিত জোরে বলেন ঠিক না ঠিক কিন্তু তুমি তো রহমত থেকে বের করে দাও নেই সকালবেলা ঘুম থেকে উঠে ডাইনিং টেবিলে গরম খাবারের ব্যবস্থা তুমি আল্লাহ করে রাখো আমার জন্য আল্লাহ একবার বলে আহ একবার যুবকরা বলল আল্লাহ একটু ক্ষমা করে দেন একটু maaf করে দেন আমার আল্লাহ আপনাকে ক্ষমা করবেন আল্লাহ মাফ করে দিবেন কারণ লা তাকনাতুমির রাহমাত ইল্লা আল্লাহ রহমত থেকে निराश হওয়ার কোনো সুযোগ নাই একটু চাপ দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই এগুলো আমরা চাবো ওই মানুষের তাওবা কবুল হবে যে পাপকে পাপ জেনে পাপ করে জোরে বলেন কি জেনে এটা পাপ জানে অথচ পাপ হয়ে গেছে নফসকে নিয়ন্ত্রণ করতে পারে নাই পাপ হয়ে গেছে এ মানুষ যদি নতপ্ত হয় আল্লাহ পাপ করেছে নিকৃষ্ট পাপ আসমানের নিচে জমিনের উপর আমার চেয়ে গুণাগার বান্দার কেউ নাই আল্লাহ এই স্বীকৃতি আল্লাহর কাছে দেন আল্লাহ আপনাকে maaf করে জান্নাতে দিতে পারে জোরে বলেন আল্লাহু আকবার আর ওই মানুষ যারা পাপকে পাপ জেনেও মজার সহিত করে তাগুতের গোলামি এটা আল্লাহর আইনের বিপক্ষে কাজ জানার পরেও মজার জন্য করে তারপরে ঘুষ খাওয়া এটা তার জন্য হারাম জানার পরে ওই মানুষটা এটা তার অধিকার হিসাবে করে জোরে বলেন ঠিক না ব্যাটি ভোটের সময় বিশ লাখ তিরিশ লাখ টাকা খরচ করে ভোটে দাঁড়াইয়া যখন পাশ করে মানুষের অন্যায় ভাবে জমি দখল করে যখন খায় বলে এটা আমার অধিকার যেগুলো খরচ করেছে ওগুলো উঠে নেওয়ার দরকার জোরে বলেন ঠিক না ব্যাটি এই মানুষের কখনো ক্ষমা হবে আল্লাহ পাক এই সম্প্রদায় লোকদের থেকে আমাদেরকে মুক্ত করে দেন জোরে বলেন আমিন অহংকার করে নাস বাতারুল হক অহংকার কি মানুষকে তুচ্ছ মনে করা এবং সত্যকে গোপন করাই হচ্ছে অহংকার জোরে বলেন নাউজুবিল্লাহ এরপর আসেন চার নাম্বার অকৃতজ্ঞ বান্দাদের কোয়ালিটি বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক বলেন 39 নাম্বার নাম সূরা জুমাত আয়াত নাম্বার হচ্ছে জোরে বলেন কত নাইন কত 49 ونبونشاش لما نتلنا فإذا مس الإنسان در دعانا ثم إذا خولناه نعمة منا قال إنما أوتيته على علمي بل هي فتنة ولكن أكثرهم لا মানুষকে যখন দুঃখ স্পর্শ স্পর্শ করে করে বিপদ মানুষগুলোকে যখন এ এগুলো থেকে নিরাপদ করার জন্য আমার নিয়ামত দিয়ে আমি ধন্য করি ধন্য করার পরে মানুষগুলো বলে এগুলো আমার প্রাপ্ত আমার বুদ্ধির জন্য আমার আইকিউর জন্য আমার কাজের জন্য আমার কর্মের জন্য আমি এগুলো পেয়েছি আল্লাহ দেয় নাই এমন মানুষ আছে না নাই কথা বলেন না কেন ফুলবাড়িতে নাই সব আল্লাহর অলি কথা বলেন না কেন আছে না নাই আল্লাহ বিপদে রাখলে আল্লাহ 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 তাহার যত্ন আমার শুরু করে যে আল্লাহ নিয়ামত দিয়ে দেয় আর টাইম নাই কথা বলেন না কেন আল্লাহ বলে আহারে কিন্তু তাদের অধিকাংশ জানে না এটা তাদের পরীক্ষার বিষয় চিৎকার দিয়ে বলেন এরপরে কৃতজ্ঞ কিভাবে হয়েছিল মানুষ পাঁচ এই মানুষগুলো কৃতজ্ঞ কিভাবে হয়েছিল শেষ নাম্বার পয়েন্ট একচল্লিশ নম্বর সুরা সুরাটির নাম সুরা হামিম সাজদা এই সুরার একান্ন নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইদা আনআমনা আলাল ইনসানা আ'রাদা ফা আ'রাদা ওয়া না আবি জানিবহি ওয়া ইযা মাসসাহু শাররু ফাযুদু আমি যখন তাদেরকে বিপদে রাখি এ মানুষগুলো কি করে জানেন লম্বা লম্বা দোয়া করে জোরে বলেন কি করে আল্লাহ নিজে বলছে বিপদ আসলে হাত আর নামে না ওই যে উঠে সার নামে না আল্লাহ এটা আল্লাহ আল্লাহ কথা বলেন না কেন সারা জীবন নামাজ পড়ে না নামাজি ব্যক্তিদের বিপক্ষে লাগে এমন লোক আছে না নাই জোরে বলেন অত সোরা হলে ভাইয়ার যদি হাসপাতালে ভর্তি থাকে ওই মানুষ নামাজি পড়ে এটা ভালো বিষয় কিন্তু নামাজে পড়ে কি করে লম্বা লম্বা দোয়া করে আল্লাহ 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 তুমি দিয়ে দাও তুমি সারা কেউ নাই অত সোরা বলে রাখছে সার 20 লাখ টাকা কিন্তু লাগবে অপারেশন করতে কথা বলেন না কেন মাধ্যম দরকার কিন্তু একবারও বলেন না আপনি একটু দেন আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে আমার আহলে বায়াত এই কথা নাই স্যার আপনি যদি না দেন স্যার বাসবে না স্যার কথা বলেন না কেন এই কাজগুলো করে আল্লাহ বলে এরা নম্বর নম্বর দোয়া করে অথচ এদের দোয়া কোনো फायदा দিবে না এইগুলো অকৃতজ্ঞ আমরা হব নাকি জোরে বলেন হব আমরা এই অকৃতজ্ঞগুলো হব না এ প্রত্যেক ফাইন্ড আউট করে সবসময় সময় শুকরিয়া আদায় মানুষকে বেশি ভালোবাসে মনে রাখবেন যে মানুষ সবসময় সময় আল্লাহর কৃতজ্ঞতা হয় আল্লাহর প্রশংসা করে ওই মানুষকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে হাদিস শরীফে এসেছে যে রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে ওই মানুষের সম্পর্কে কথা বলতে থাকে জোরে বলেন সুবহান আল্লাহ चाहो উচ্ছ্বাস করে নিবেন আমল আজকে শিক্ষা কি আজকের আলোচনার মূল শিক্ষা মূল বিষয় হচ্ছে সর্ব অবস্থায় কল্যাণ হোক অকল্যাণ হোক আলহামদুলিল্লাহ আল্লাহ সর্ব অবস্থায় প্রশংসা সেপ্তসানা গুণকীর্তন করব কা জোরে বলেন কা এক রেওয়াতে পড়েছিলাম সত্য কিনা জানি না হজরত বাইজিদ রহিমা রহিমাহুল্লাহ স্বপ্নে দেখছেন বাইজিদ বোস্তামি রহিমাহুল্লাহ কে বলা হচ্ছে তোমার আমলগুলো সব ধ্বংস করে দেওয়া হয়েছে তুমি জাহান নামে চলে যাও তিনি বলছেন স্বপ্নে বলছেন আল্লাহ আমি জাহান নামে যাব কি কারণে আল্লাহ আমার এই নষ্ট বলছে তুমি গায়ের থেকে আওয়াজ আসছে তুমি একদিন পেট খারাপ হয়েছিল দুধ খেয়েছিলে খাওয়ার পরে বলেছিলে যে দুধ খাওয়ার পরে আমার পেটটা ভালো হয়ে গেছে একবারও বলো না আল্লাহর রহমতে দুধ খাওয়ার পরে ভালো হয়ে গেছে আমি আল্লাহ এত কিছু দেখেও তোমার এই আম এই এত নারাজ হয়ে গেছে সব আমলের কাছে আসতে পারে নাই সব আমল ধ্বংস হয়ে গেছে নাউজুবিল্লাহ বলেন একটি আমল তোমার পছন্দ হয়েছে তাহাজ্জের নামাজে শীতের মৌসুমে তুমি যখন নামাজ পড়তে ড্রেনে একটি বিলায়ের বাচ্চা বিড়ালের বাচ্চা শীতের প্রচন্ড শীতের কারণে থরথর করে কাঁপতো তুমি কি করতে তাহাজ নামাজ পড়ার পরে ওই বিলায়ের বাচ্চা বিড়ালের বাচ্চাটা উঠে নিয়ে আসে উষ্ণ উষ্ণ গরম পানি করে তাকে তুমি পরিষ্কার করেছো ধৌত করেছো তারপরে তুমি তাকে কাপড় দিয়ে পিছিয়ে রেখেছিলে পরের দিন ওই বিড়ালের মা যখন তার সানাকে নিতে এসেছিল আকাশের দিকে তাকে বলেছিল আল্লাহ তোমার এই বান্দাকে তুমি কবুল করে নাও পশুর দোয়ার কারণে আজকে তোমার জীবনের সব আমলগুলো কোনো কাজে আসে না এই দোয়ার কারণে আজকে তুমি জান্নাতে যেতে পারবে ইনশা তোমার আমল গুলো কবুল করা হয়েছে এই সব সবসময় শুক্রিয়া দায়ী করবো কার আমরা বলি প্যারাসিটামল খেয়ে জ্বরটা কমছে কথা বলেন না কেন রেনা ডাব্লিউ এস আর তার পশু পাখির অসুখটা কমে গিয়েছে তারপরে তারপরে জোরেল সেকলো এগুলোকে গ্যাস মুক্ত হয়েছে এমন কথা বলে কিনা জোরে বলেন ওষুধের কোনো ক্ষমতা নাই ওষুধের কোনো ক্ষমতা নাই এসেছে যখন পেটের ভিতরে যায় তা আল্লাহর কাছে বলে আল্লাহ আমি কি কার্যকর করা শুরু করে দিব আল্লাহ যদি অর্ডার করে সে তার কাজ করতে পারে না অর্ডার করলে হাজার ওষুধ খেয়েও কোনো লাভ হয় না না এই জন্য আল্লাহর নাম নিয়ে ইয়া শাপি বলে ওষুধগুলো আমরা খাবো ইনসা পেট যদি ক্লিয়ার হয় বলবো আল্লাহর রহমতে ওষুধটা খেয়ে একটু ভালো হয়েছে এগুলো শতভাস আমরা করতে পারবো তো ইনশাল্লাহ কারা কারা পারবো সর্বাবস্থায় শুক্রিয়া আদা করবো আল্লাহর একটু হাত উঠে দেখান আল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আরও জোরে বলেন আমিন আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি হাজমা ইলমু ওয়াল ইলমা ইনদাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ